প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ঘুরে আসুন রাজার দেশে ইতিহাস সভ্যতার কথা বলে মানুষকে সামনে চলার পথ দেখায় যে পথ ধরে মানুষ এগিয়ে চলে আরো উন্নতি ও অগ্রগতির পথে প্রত্যেক দেশ এবং সমাজে রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য একটি সমাজ ও জাতির ইতিহাস চিহ্নিত করা যায় নির্দেশনের উপর সংশ্লিষ্টদের ভিত্তি করে আর এ দেশ তাদের নিজস্ব স্থাপত্য নির্দেশনগুলো পরম যত্নের সঙ্গে সংরক্ষণ করে দক্ষিণ এশিয়ার অন্যতম সংস্কৃতি সমৃদ্ধ বাংলাদেশেরও রয়েছে তেমন কিছু মূল্যবান ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্যের নির্দশন। আর বাংলাদেশের এই নির্দশনগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে নাটোর জমি রাজবাড়ি অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী খ্যাত নাটোর অতীত গৌরব আর ঐতিহ্য ধরে দাঁড়িয়ে আছে আজও সেই সঙ্গে অমর হয়ে রয়েছে নাটোর রাজবাড়ির রাজাদের অনন্য কৃত্তি নারদ নদীর তীরে অবস্থিত রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা নাটোর নাটোর জেলা শহরের বঙ্গজ্জল এলাকায় রয়েছে রানী ভবানী রাজপ্রাসাদ তরুণ পেরিয়ে ভেতরে ঢুকলে চোখে পড়বে রাজবাড়ির কামান রাজবাড়িটির ভেতরে রয়েছে ছয়টি দিঘি আর পুরো রাজবাড়িটি বাইরের দিক থেকে দিঘি দিয়ে ঘেরা ভেতরে রয়েছে বড় তরফ ভবন নামে পরিচিত রানী ভবানীর রাজপ্রাসাদ সপ্তদশ শতাব্দীতে নির্মিত সুরম্য এ ভবনটি আজও সবার দৃষ্টি কাটতে সক্ষম জানা যায় রাজা রামজীবন সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ সালের কোনো এক সময় পুঠিয়ার থেকে প্রায় বিঘার একটি বিল দান হিসেবে গ্রহণ করে সেখানে এই রাজপ্রাসাদ গড়ে তোলেন রাজা রামজীবনের একমাত্র ছেলে কলিকা প্রসাদ মারা গেলে তার দত্তক ছেলের সঙ্গে রানী ভবানীর বিয়ে দেন সপ্তদশ শতকে নির্মিত দৃষ্টিনন্দন এই রাজবাড়ির প্রতিষ্ঠার এক অনবদ্য ইতিহাস অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন দেওয়ান রঘুনন্দন জমিদারি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন এভাবে নাটোর রাজবংশের পত্তন হয় নবাবের নিকট থেকে সতেরোশো ছয় বা সতেরোশো দশ সালে জমিদারি লাভের পর রাজা রামজীবন নাটোর শহর থেকে এক কিলোমিটার দূরে বঙ্গজল নামক এলাকায় একর জমির উপর রাজবাড়ি নির্মাণ করেন রাজবাড়ি নির্মাণের স্থানটি একসময় ছাই ভাঙ্গার বিল নামে পরিচিত ছিল রামজীবনের জমিদারি রাজধানী নাটোরে স্থাপনকে কেন্দ্র করে অনেক বিচিত্র ধরনের জনশ্রুতি আছে যেমন বলা যায় মায়ের আদেশে রাজা রামজীবন ও রঘুনন্দন নিজ জন্মভূমিতে রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত একটি স্থানের সন্ধান করেছিলেন। এক বর্ষাকালে রঘুনন্দন রাজা রামজীবন ও পণ্ডিত বর্গ রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত একটি স্থান নির্বাচনে বের হয়েছিলেন ঘুরে ঘুরে তারা ভাত ছাড়া বিলের মধ্যে উপস্থিত হন বিলের একটি স্থানে তারা দেখতে পান যে দুটি সাপ সাঁতার কেটে বিল পার হচ্ছে এবং একটি একটি বড় সাপকে গিলে খাচ্ছে পণ্ডিতবর্গ উক্ত স্থানকেই রাজধানী নির্মাণের স্থান হিসেবে উপযুক্ত বলে প্রকাশ করায় তারা সেখানেই রাজবাড়ি নির্মাণ করবেন বলে স্থির করেন রাজবাড়ি নির্মাণ করার পর রাজ আমলা ও কর্মচারী সহ বহুবিধ লোকের সমাগমে অল্পদিনের মধ্যে বিলটি একটি শহরে পরিণত হয় সে পরিণত শহরে বর্তমান নাটোর তৎকালীন সময়ে একশো উনচল্লিশটি পরগনা নিয়ে গঠিত ছিল নাটোর রাজ্য রাজ্যের এই রাজবাড়িটি ছিল প্রধান প্রশাসনিক কার্যালয় পরবর্তীতে রাজ্যের আয়তন বেড়ে দাঁড়ায় বারো হাজার বর্গমাইল এই রাজ্যের বার্ষিক মুনাফা ছিল প্রায় ৩৫ লাখ টাকা রাজারাম জীবনের প্রধান দেওয়ান ছিলেন দয়ারাম রায় সতেরোশো দশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন রাজা নাটোর রাজ্য শাসন করেন কিন্তু তাদের শাসন তেমনভাবে ইতিহাসে সারা জায়গাতে ব্যর্থ হয় সতেরোশো সালে রাজা রামকান্দের মৃত্যুর পরে নবাব আলীবর্তী খা রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রামজীবনের দত্তক পুত্র রাজা রামকান্দের স্ত্রী রানী ভবানী বিভিন্ন জনহিতকরণ কাজের মধ্যে দিয়ে রাজবংশকে ইতিহাসে স্থান করে দেন সতেরোশো ছিয়াশি সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জমিদারী রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদা জেলা পর্যন্ত বিস্তৃত ছিল ওই সময় রানী ভবানীর রাজ্য ভ্রমণ করতে প্রায় ৩৫ দিন সময় লাগতো আর তখন বার্ষিক রাজস্ব আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়ে দত্তক পুত্র রামকৃষ্ণের মৃত্যুর পর বিশাল এ জমিদারি তার দুই পুত্র বিশ্বনাথ ও শিবনাথ রায়ের মধ্যে ভাগাভাগি হয়ে বড় তরফ ও ছোট তরফ নামে দু আলাদা জমিদারি উদ্ধান ঘটে অপরূপ কারুকার্য খচিত বিশাল এই রাজবাড়ির মোট আয়তন একশো একর রাজবাড়ি চত্বরে ছোট বড় মিলিয়ে পনেরোটি ভবন রয়েছে বাইরের শত্রুর হামলা থেকে রক্ষা কল্পে রাজবাড়ির চতুর্দিকে রয়েছে চৌকি বা পরীক্ষা একতলা বিশিষ্ট মূল রাজপ্রাসাদের কক্ষে রয়েছে পনেরোটি এছাড়া এখানে দুইটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে রাজবাড়ি বেস্টন করে আছে দুই স্তরের পের চৌকি পুরো এলাকা বিভক্ত করা হয়েছে দুটি অংশে যথা ছোট তরফ ও বড় রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালীবাড়ি মন্দির তারেকশ্বর শিব মন্দির উনিশশো ছিয়াশি সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুগ পার্ক হিসাবে নাটোর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এই রাজভবনে রাজা রামজীবন রামকান্ত্বরের রানী ভবানী প্রশাসনিক কার্যক্রমে চালাতেন উনিশশো সালে জমিদারি প্রথা উচ্ছেদ হলে শেষ রাজা প্রতিভা উনিশশো সালে সপরিবারে কলিকাতায় বসবাস করতে থাকেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার ভবনটিকে গভর্নর হাউস হিসেবে প্রতিষ্ঠা করেন উনিশশো সালের ২৪ জুলাই তৎকালীন গভর্নর মোনায়েম খান আনুষ্ঠানিকভাবে গভর্নর হাউজের উদ্বোধন করেন দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতি রাজবাড়িকে উত্তরা গণভবন হিসাবে ঘোষণা করেন এরপর ভবনটি সংস্কার করা হয় নাটোর রাজবাড়ি বর্তমানে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে দশ টাকা টিকিটের বিনিময়ে সরকারি ছুটির দিন ছাড়া সাধারণত দর্শনার্থীরা রাজবাড়িতে প্রবেশ করতে পারেন উনিশশো পঁচাশি সালে রাজবাড়ির বাগানে অংশ সংস্কার করে বানানো হয়েছে রানী ভবানী যুব পার্ক মূল ভবনের পাশে পিকনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্মাণ করা হয়েছে আনন্দ এক হাজার টাকা ভাড়ার বিনিময়ে যে কেউ আনন্দ ভবন ব্যবহার করতে পারেন রাজবাড়ি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লে কফি হাউসে বসে কফি এবং ফুডও খাওয়া যায় সাতারশো খ্রিস্টাব্দে রানী সাথে রাজা রামকান্দ্রের বিয়ে হয় সাতারশো খ্রিস্টাব্দে রাজা রামকান্দ্রের মৃত্যুর পর নবাব আলীবর্তী খা নাটোর জমিদারি পরিচালনা ভার রানী ভবানীর উপর অর্পণ করেন তার রাজত্বকালে জমিদারি বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ভীরপুম পর্যন্ত বিস্তার লাভ করে প্রজা সাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ পঞ্চাশ বছর দক্ষতার সাথে তিনি বিশাল জমিদারি পরিচালনা করেন রামকৃষ্ণের দুই সন্তান বিশ্বনাথ ও শিবনাথ রানী ভবানী আঠারোশো দুই সালে পাঁচই সেপ্টেম্বর উনআশি বছর বয়সে পরলোক গমন করেন চলনবিল বিল দেশের সবচেয়ে বড় চলনবিলে একটি অংশ পড়েছে নাটোরে জেলার সিংড়া উপজেলায় রয়েছে চলনবিলের বড় একটি অংশ এছাড়া সিরাজগঞ্জের হাতিকুমুল থেকে বনপাড়া পর্যন্ত দীর্ঘ সড়ক তৈরি হয়েছে চলনবিলের উপর দিয়েই শীতে এসব বিলের পানি শুকিয়ে গেলেও বর্ষায় থাকে পরিপূর্ণ চলনবিল জাদুঘর জেলার গুরুদাসপুর উপজেলায় খুবুজিপ্রাম গ্রামে আছে চলনবিল জাদুঘর স্থানীয় শিক্ষক আব্দুল হামিদ ব্যক্তিগত প্রচেষ্টায় নিজ বাড়িতে উনিশশো সালে গড়ে তুলেছেন বিচিত্র এ জাদুঘর চলনবিলে প্রাপ্ত নানা নিদর্শন মাছ বিভিন্ন সরঞ্জাম ছাড়াও এখানে আছে অনেক দুর্লভ সংগ্রহ নাটুর থেকে বাসে গুরুদাসপুর উপজেলায় এসে সেখান থেকে নদী পার হয়ে রিক্সা আসা যাবে খুবুজিপুর গ্রামে এ জাদুঘরে হাতুলি বিল জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে নলডাঙ্গা উপজেলায় আছে হাতুলি বিল প্রায় চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তনে এর বিলটি দেশের সবচেয়ে গভীর বিল প্রায় বারো মিটার গভীর এ বিলে সারা বছরই পানি থাকে তবে বর্ষায় পানির পরিমাণ বেড়ে যায় অনেক বেশি কিভাবে যাবেন ঢাকার গাবতলী থেকে হানি ব্যান্ড প্রাইজ শ্যামলী পরিবহন ন্যাশনাল পরিবহন প্রভৃতি বাসে যাওয়া যায় নাটোর এছাড়া রাজশাহীগামী যে কোনো বাসেই নাটোর আসা সম্ভব ভাড়া তিনশো টাকা এছাড়া ঢাকা থেকে আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস নাটোরে আসা যায়